বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়ার কেন্দ্রবিন্দু দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এই বন্দরে গত কয়েক বছর ধরে বিদেশি জাহাজের আগমন যেমন বেড়েছে তেমনি বেড়েছে পণ্য আমদানি রপ্তানিও চ্যানেল ড্রেজিং সহ চলমান প্রকল্পগুলো শেষ হলে বিশ্বের কাছে আন্তর্জাতিক বন্দর হিসেবে পরিচিতি আরও বাড়বে এ খবর জানাতে যেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মাহমুদ সক্ষমতা বেড়েছে আহ আমদানি রপ্তানি পণ্যের মংলা বন্দরে যে আগের তুলনায় কিন্তু জাহাজের সংখ্যাও বেড়েছে বেড়েছে আহ আমদানি রপ্তানি পণ্যের সংখ্যাও তবে এই বন্দরটা আগের যে মৃত্যু বন্দরে পরিণত ছিল কিন্তু এটা এখন ঘুরে দাঁড়িয়েছে এখন দেশ বিদেশি যে পণ্যগুলো মংলা বন্দরে আসে এখান থেকে ঢাকার সাথে দূরত্ব কম হওয়ার কারণে কিন্তু পদ্মা সেতু হয়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই পণ্যগুলো চলে যায় যার কারণেই কিন্তু মংলা বন্দরে আগের তুলনায় অনেকটাই আমদানি রপ্তানি এবং জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরাও কিন্তু এই মংলা বন্দর ব্যবহার করার জন্য আগের তুলনায় অনেকটাই আগ্রহী বেড়ে গেছে তবে গত বছরে গত অর্থ বছরে এই মংলা বন্দর দিয়ে প্রায় আটশো উনচল্লিশটি জাহাজ এখানে নোঙ্গর করেছে এবং এখানে সেই তুলনায় কিন্তু আমদানি রপ্তানি পণ্যও কিন্তু বেড়েছে যা থেকে প্রায় তিনশো কোটি টাকা রাজস্ব আয় করেছে মংলা বন্দর এবং চলতি অর্থ বছরে মংলা বন্দর কিন্তু এ পর্যন্ত প্রায় আহ তিনশো পঞ্চাশটিরও বেশি জাহাজ এখানে নৌগর করেছিল এবং পণ্য আমদানি রপ্তানি এখানে কিন্তু যে দেশ বিদেশি পণ্যগুলো কিন্তু এখানে খালাস করেছে আপনাকে দেখাতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু একটি জাহাজ এম বি বিরাট কোরআল কিন্তু বিদেশি পণ্য নিয়ে এখানে খালাস করে আর কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে চলে যাবে তবে আহ মংলা বন্দরে বর্তমানে প্রায় নয়টি জাহাজ এখানে অবস্থান করছে আরো চারটি জাহাজ বন্দরে আজকের এখানে মঙ্গর করবে এবং দুইটি জাহাজ এখান থেকে ছেড়ে চলে যাবে তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে গত অর্থ বছর গুলোর তুলনায় কিন্তু মংলা বন্দরের এখানে জাহাজের সংখ্যা বাড়ছে ব্যবসায়ীরা কিন্তু আগ্রহ প্রকাশ করছে তবে এইটি সম্পূর্ণভাবে পরিচর্যা চালিয়ে যাচ্ছে যে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মংলা বন্দর চেয়ারম্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান আসার পর থেকে কিন্তু মংলা বন্দরে পরিবর্তন হয়েছে এবং এইখানে বন্দরের যে প্রকল্প গুলো যদি শেষ হয়ে যায় তাহলে মংলা বন্দরটি আন্তর্জাতিক মানে মংলা বন্দরে পরিণত বলে আমাদের বন্দর প্রধান জানিয়েছে তবে এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে সর্বশেষ খবর যুক্ত ছিলাম বাঘেরহাটের মঙ্গলা থেকে